প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। যারা সামরিক ক্যাটাগরিতে ক্যারিয়ার করতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ তার অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা বর্ডার গার্ড বাংলাদেশে বা বিজিবিতে ক্যারিয়ার করতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ তার অসামরিক 36টি ক্যাটাগরিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় 300 বেশি পদে লোকবল নিয়োগ করা হবে। যারা আগ্রহী আছেন তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে তারা 36টি ক্যাটাগরিতে এই বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে প্রথমে তারা ইমাম পাবলিক আরটি পুরুষ এই পদে তিনজনকে নিবে। ফাজিল পাশ হতে হবে, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে। ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইমাম মতি করার কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহকারে নেওয়া হবে 19 জনকে। HSC বা সমমান পাশ হতে হবে। এরপরে মিডওয়াইফ মহিলা নেওয়া হবে 4 জনকে। HSC বা সমমান পাশ হতে হবে। সহকারী OBM ড্রাইভার পুরুষ নেওয়া হবে 9 জনকে। এখানেও HSC বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে গ্রিজার পুরুষ নিয়ে হবে 6 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান নেওয়া হবে 9 জনকে, এটি পুরুষ। কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাশ হতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ নিয়ে হবে 27 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। সহকারী কিউরেটার পুরুষ নেওয়া হবে 1 জনকে। HSC পাশ হতে হবে বা সমমান পাশ হতে হবে। ড্যাফসম্যান পুরুষ নেওয়া হবে 17 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে। এরপরে বয়লার অপারেটর নেওয়া হবে 1 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। এসি মেকানিক নেওয়া হবে 3 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। সরকারি EM টেকনিশিয়ান নেওয়া হবে 1 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। সহকারী IM টেকনিশিয়ান পুরুষ নিয়ে হবে 1 জনকে। HSC বা সমমান পরীক্ষা পাশ হতে হবে। সহকারী VM যানবাহন মেকানিক পুরুষ নিয়ে হবে 3 জনকে। HSC বা সমমান পরীক্ষা পাশ হতে হবে। এরপরে ইলেকট্রিশিয়ান পুরুষ নিয়ে হবে 64 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে এবং অনন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পাউন্ডার কাম ড্রেসার পুরুষ 1 জনকে নেওয়া হবে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ক্যাটালগার নেওয়া হবে পুরুষ 2 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ইলেকট্রো মেকানিক্যাল টেকনিশিয়ান 1 জনকে নেওয়া হবে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। যানবাহন চালক হালকা লাইসেন্সধারী পুরুষ নেওয়া হবে 4 জনকে। এখানেও HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। যানবাহন চালক লেন্স নায়ক সমমান, এখানে পুরুষ নেওয়া হবে 3 জনকে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। যানবাহন চালক সিপাহী সমমান, পুরুষ 3 জনকে নেওয়া হবে। HSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। যানবাহন মেকানিক জলযান মেকানিক, এটি পুরুষ নেওয়া হবে 2 জনকে। HSC বা সমমান পরীক্ষা পাশ হতে হবে। সহকারী WC টেকনিশিয়ান 3 জনকে নেওয়া হবে। SSC সমমান পরীক্ষা পাশ হতে হবে। এরপরে USM 5 জনকে নেওয়া হবে। JSC বা সমমান পরীক্ষা পাশ হতে হবে। ওয়েল্ডার 1 জনকে নেওয়া হবে। JSC বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে। টেইলার 2 জনকে নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। পেইন্টার 2 জনকে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। কার্পেন্টার নেওয়া হবে 3 জনকে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। প্লাম্বার নেওয়া হবে 1 জনকে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ফিটার গ্যাস 1 জনকে নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। বুট মেকার নেওয়া হবে 5 জনকে, JSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। অফিস সহায়ক পুরুষ 6 জনকে নেওয়া হবে। JSC বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ওয়ার্ড বয় নেওয়া হবে 1 জনকে। বাবুর্চি নেওয়া হবে 63 জন, HSC বা সমমান নয়, এখানে JSC বা সমমান পাস করতে হবে। অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে। মালি নিয়ে হবে 10 জনকে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 16 জনকে, এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এই মোট 36 ক্যাটাগরিতে প্রায় 300 কাছাকাছি পদে এখানে বড় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি BGB দিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখবো যে এখানে আবেদন কিভাবে করতে হবে বা অন্যান্য কি কি শর্ত আছে। এখানে অন্যান্য শর্তের ভিতরে তারা বলেছে যে শারীরিক যোগ্যতা,
উচ্চতা পুরুষ প্রার্থী যারা আছেন তাদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট, পুরোপুরি পাসপোর্ট হলে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 4 ফুট 8 ইঞ্চি হতে হবে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা কমপক্ষে 32 থেকে 34 ইঞ্চি, তার মানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত বা ফোলানো অবস্থায় 34 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত বা ফোলানো অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। কমপক্ষে এখানে উভয় ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে সম্প্রসারিত অবস্থায় কমপক্ষে 2 ইঞ্চি আপনাকে বৃদ্ধি হতে হবে, আপনার স্বাভাবিক অবস্থার থেকে 2 ইঞ্চি বৃদ্ধি হতে হবে। ওজনের কথা বলা হয়েছে যে পুরুষ প্রার্থীদের ওজন হবে কমপক্ষে 48 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 36 কেজি, তবে এখানে উচ্চতা এবং বয়সের উপর ভিত্তি করে ওজনটি এখানে কাউন্ট করা হবে। এরপরে দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে 6x6 দৃষ্টিশক্তি হতে হবে। বয়সের কথা বলা হয়েছে যে 31/3/2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে এখানে যারা মুক্তিযোদ্ধা ফ্যামিলি সন্তান সন্ততি আছেন তাদের জন্য 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। এখানে বলা হয়েছে অন্য একটি কথা, সেটি হলো যে করোনার কারণে এখানে বয়স বাড়ানো হয়েছিল, সেক্ষেত্রে 25/3/2020 তারিখে একজন প্রার্থীর বয়স যদি এই সর্বোচ্চ সীমা অতিক্রম না করে তাহলে তিনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে একজন প্রার্থীর বয়স যদি 2020 সালের 25 মার্চ যদি 30 বছর অতিক্রম না করে বা 30 বছর হয় সর্বোচ্চ, তাহলে তিনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে যে 2023 সালের 31 মার্চ একজন প্রার্থীর বয়স যদি সর্বোচ্চ 30 হয় তাহলে তিনি আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন 18 হতে হবে বয়স, 18 বছর নিচে হলে এখানে আবেদন করা যাবে না, অবিবাহিত হতে হবে। এরপরে বলা হয়েছে যে ভর্তির স্থান এবং তারিখ, যে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনকৃত প্রার্থী যারা আছেন তাদেরকে ভর্তির স্থান তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। তারপর রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার মোবাইলে SMS পাবেন, কখন কিভাবে কোথায় যেতে হবে, কোথায় পরীক্ষা হবে ইত্যাদি সকল ইনফরমেশন আপনাকে তখন মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটির ব্যাপারে বলা হয়েছে যে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে এবং এখানে প্রত্যেকটা পদের আলাদা আলাদা কোড আছে, জেলা এবং উপজেলা কোড দিয়ে দেওয়া হয়েছে, এই কোড ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে। যারা অনলাইন বোঝেন তারা সহজে এটি করতে পারবে না এবং যারা কম্পিউটারের এই কাজ ভালো বোঝেন না তারা, যিনি ভালো বোঝেন বা কম্পিউটারের কোনো প্রতিষ্ঠান থেকে আপনার এই আবেদনটি করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো এভাবে আপনারা জেলা কোড এবং আপনাদের পদের যে পদে আপনারা আবেদন করতে ইচ্ছুক সেই কোড ব্যবহার করে এখানে আবেদন করবেন। আমি এই বিজ্ঞপ্তির ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা বিজ্ঞপ্তিটি সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আবেদন করতে হবে তো অনলাইনে এবং এখানে আবেদন ফি ধরা হয়েছে 110 টাকা, যেটি ডেলটক মোবাইলের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে SMS এর মাধ্যমে। তো এটি আপনারা পারবেন আশা করি। এরপরে অন্যান্য যে বিষয়গুলো, এখানে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা, এরপরে অন্যান্য যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করার জন্য আপনাকে পর্যায়ক্রমে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন করার পরে। তো বন্ধুরা, এই ছিল বর্ডার কার্ড বাংলাদেশের সদ্য প্রকাশিত হওয়া তার 36টি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।